সুধীর দর্শক, সালাম ও শুভেচ্ছা। আজকে আমরা বলবো বিভিন্ন গ্যাজেট ব্যবহার করার জন্য বা ফেসবুক, ইউটিউব এবং এই ধরনের সামাজিক মাধ্যমগুলোতে আসক্ত হয়ে থাকার জন্য, সোজা কথা মোবাইল বেশি ব্যবহার করার জন্য আমাদের যে সমস্ত সমস্যাগুলো হয় তার কথা। এগুলো ব্যবহার করার জন্য আমাদের চোখে, ঘাড়ে, বাহুতে, কোমরে এবং বিভিন্ন রকমের সমস্যাগুলো হতে পারে, মানসিক সমস্যাও হতে পারে। আমি এই সমস্ত কিছুই আলোচনা করব না, শুধুমাত্র আলোচনায় আনছি আজকে ঘাড়ে ব্যথা নিয়ে। অর্থাৎ যারা ফেসবুক বেশি ব্যবহার করছেন অথবা অন্য অন্য যে সমস্ত সামাজিক মাধ্যম, আমি ওভারঅল বলতে পারি যে মোবাইল যারা বেশি ব্যবহার করছেন বা বেশি দেখছেন, তাদের কী কারণে ব্যথা হচ্ছে, ঘাড়ে ব্যথা মূলত, এবং এই ব্যথাটা আমরা কীভাবে কমাতে পারি সে সম্বন্ধে বলবো। খেয়াল করুন, আমি শুধুমাত্র ফোকাস করছি যারা স্টুডেন্টরা আছে তাদেরকে, আরও যারা বয়স্ক আছেন তাদের জন্য এই ভিডিও আজকের ভিডিও নয়। তাদেরও এরকম প্রবলেম হতে পারে, কিন্তু স্টুডেন্টদের কোথায় হচ্ছে এবং কেন হচ্ছে আপনারা জানেন। এই করোনাকালে আমাদের ছাত্রছাত্রীদের নিয়মিত অনেকগুলো অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে হচ্ছে। অনেকের বড় ট্যাব থাকে না, ছোট মোবাইল থেকে তারা ক্লাস করছে। তো এই ক্লাস করার সময়ে তার বিভিন্ন সমস্যা হচ্ছে, ঘাড়ে ব্যথা কেন হচ্ছে। খেয়াল করুন, যখন আপনি একটা ছোট স্ক্রিন থেকে দেখবেন, আর এটা যদি আপনার এই, আমরা যখন অনেকেই মোবাইল দেখি তখন এইভাবে দেখি, তো এটার কারণে আমাদের ঘাড় যেটা নিউট্রাল পজিশন আছে তার থেকে একটু সামনের দিকে এরকম ঝুঁকে যায়। যখন ঝুঁকে যায়, এটা যখন 7 মিনিট বা তার চেয়ে বেশি সময় অতিক্রান্ত হয়ে যায়, তখন আমাদের যে মাংসপেশি যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে জানান দেয় যে আপনার সমস্যা হচ্ছে, হালকা ব্যথা হয়। কিন্তু এই হালকা ব্যথাকে আমরা যারা আসক্ত অথবা আপনাকে কাজ করতেই হচ্ছে, ক্লাস করতে হচ্ছে, তখন তারা সেরকম পাত্তা দেয় না। ক্লাস করছে, দেখা যাচ্ছে যে স্টুডেন্টের ক্লাস করার যে জায়গাটা সেটা খুব সংকীর্ণ, মোবাইলটা সামনে, বইপত্র, মোবাইল এরকম ঘাড়ের কাছে এনে এভাবে দেখতে হচ্ছে, এখানে খাতা, তাহলে আমার জায়গা কোথায়? জায়গা নাই। যে জন্য ঘাড়ের প্রধানত নিচের দিকটায় ব্যথা হয়, একদম এই দিকটায়, নিচের দিকটায়, এই জায়গায় যে মাংসপেশিগুলো আছে সেগুলো কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, এবং ক্লান্তিতে এখানের মধ্যে আমরা বলি ল্যাকটিক অ্যাসিড, এগুলো জমে, এবং ওগুলো জমার কারণে ওখানে থাকা যে স্নায়ু প্রান্ত সেগুলো উত্তেজিত হয়, যে কারণে এখানে ব্যথা হয়। এবং ব্যথার কারণে কিন্তু অন্য অন্য যে মাংসপেশিগুলো আছে সেগুলো চাই ওই ব্যথাকে কমাতে, এবং তখন পরে গিয়ে দেখা যায় পুরো ঘাড়ের মধ্যে ব্যথা হয়ে গেছে, ঘাড় ঘুরাতে পারছে না ইত্যাদি। তাহলে এই সমস্যার সমাধানটা কি? আমরা অনলাইন ক্লাসগুলো কিভাবে করতে পারি? আমরা একটা বড় ট্যাব নেই, সম্ভব হলে কম্পিউটারের স্ক্রিন নেই, আমরা ল্যাপটপে যদি ক্লাস করি তাহলে সবচেয়ে ভালো হয়, অথবা আমরা যদি ট্যাবের মধ্যে নেই, ট্যাব যদি মোবাইলেও থাকে, মোবাইলটা থাকবে একটা স্ট্যান্ডের উপরে, স্ট্যান্ড যদি না থাকে তাহলে এরকম একটা কিছু নেন যেটাতে আমরা এরকম করে দিব বা এইভাবে দিব, এবং এটা চোখের সামনে থাকবে। আমি এইভাবে দিলে আমাকে কিন্তু এভাবে করতে হচ্ছে, এরকম করলে এটা আমার চোখের সাথে প্রায় সমান্তরাল হচ্ছে, ঠিক এরকমও না আবার এই এই টাইপের, মানে আমার চোখের থেকে 25 সেন্টিমিটারের মতো দূরে থাকবে এবং এর এইভাবে থাকবে, আমার সামনে পর্যাপ্ত জায়গা থাকবে যেখানে আমি এটা দেখে দেখে নোট নিব। এইভাবে আপনি যদি করেন এবং বসার ভঙ্গিটা যদি ভালো করেন, যাতে আপনার ঝুঁকে কাজ করতে না হয়, এভাবে যদি করেন তাহলে আমার পরামর্শ হলো আপনার এই ধরনের ঘাড়ে ব্যথাগুলো হবে না। এটার সাথে আমি বলবো যে যেহেতু এটা করতেই হচ্ছে, সুতরাং ঘাড়ের একটানা ক্লান্তি হতে পারে, এবং আমরা বলবো আপনি কিছুক্ষণ পরপর এরকম মাসাজ করে দিতে পারেন ঘাড়কে, হালকা এই এই জায়গাগুলোকে হালকা মাসাজ করে দেন, এবং ঘাড়ের কিছু ব্যায়াম আপনি করেন। আমি হালকা কিছু ব্যায়াম দেখিয়ে দিচ্ছি, যে এরকম করে চাপ দেন, আপনার ঘাড়ও নড়বে না, মাথাও নড়বে না,
হালকা করে চাপ দেন, 1 থেকে 10 গুণন ছেড়ে দিন। হালকা করে চাপ দেন, 1 থেকে 10 গুণন ছেড়ে দিন। পিছনের দিকে হালকা করে চাপ দেন, 1 থেকে 10 গুণন ছেড়ে দিন। এরকম করে চাপ দিন, 1 থেকে 10 গুণন ছেড়ে দিন। এই ব্যায়ামগুলো করুন, তাহলে আমার মনে হয় এই সমস্যাটা উপশম হবে। তো কিন্তু যদি এরকম ঘাড়ে ব্যথা আবার বাচ্চাদের হয়ে থাকে, আপনি অনেক সময় পড়াশোনা জনিত বলে হেলা করবেন না। যদি আপনি দেখেন যে সপ্তাহখানেকের বেশি এরকম ব্যথা আছে, আপনি ঘরের মধ্যে বিভিন্ন রেমেডি নিচ্ছেন হচ্ছে না, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন। সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।